বাড়ি কই? সুব্রত সরকারের বাড়ি কই? মুখেন্দ্র টাকা আছে, মোবাইল, সুব্রত সরকার স্যার আজ বিকাল পুনে চারটার সময় আমাদের কাছে একটি খবর আসে যে লালসরাস্থিত দীপঙ্কর দাসের বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আইটেম মজুত রাখা আছে এবং অনেক লোক বাড়িতে ড্রাগস কেনার জন্য এসেছে, এরকম খবর পাই। এই খবরের ভিত্তিতে সঙ্গে সঙ্গে আমি খোয়াই থানার ওসিকে আমি জানাই। তো খোয়াই থানার ওসি আমাদের যে অথরিটি ওনাদেরকে জানাই। তো অথরিটির আদেশ পেয়ে আমি ডিসিএম স্যার, এসডিপিও স্যার, ইন্সপেক্টর যুগল ত্রিপুরা, এএসআই সচিন্দ্র দেব বর্মা এবং অন্যান্য স্টাফ মিলে আমরা লালসরা দীপঙ্কর দাসের বাড়িতে আমরা রেড করি। রেড করে আমরা সুব্রত দীপঙ্কর দাসকে আমরা যদিও ধরতে পারিনি, ও পুলিশের আসতে পলায়ন করে। তো আমরা সুব্রত সরকার নামে একজন ব্যক্তিকে আমরা ধরতে সামর্থ্য হই এবং অন্যান্য আরও কয়েকজন ছিল তারা পলায়ন করতে সামর্থ্য হয়েছে। আমরা তার বাড়ি থেকে আমরা 962 ফাইলস হিরোইনের কোটা, তাছাড়া 120টি ইয়াবা ট্যাবলেট, এছাড়া 60টি মোবাইল ফোন, 621 টাকা, তাছাড়া পুরানো 1500 টাকা আমরা উদ্ধার করতে সামর্থ্য হই। আমরা ওই জায়গাতে আমরা ডিসিএম স্যার এবং এসডিপিও স্যার এবং অন্য সাক্ষীগণের সামনে আমরা ওই জিনিসগুলি সিজ করি এবং আমরা থানাতে নিয়ে আসি। এখন আমরা একটা যে দীপঙ্কর দাস বাড়ির মালিক, এছাড়া অন্যান্য যে যাকে আমরা দত্ত সামর্থ্য হই, ওরার নামে আমরা একটা স্পেসিফিক কমপ্লেন আমি একটা সুমোটু কমপ্লেন দেব ওদের বিরুদ্ধে, যাতে এনডিপিএসের আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য।